সরকার তদারকি করে একদিন, ওই একদিন ঠিক থাকে, আর বাকি ছয় দিন যেই সেই, মানে যেই লাউ সেই কদু। প্রত্যেকবার বাজেট ঘোষণাকে কেন্দ্র করে এক বিশাল এক দুর্নীতি চলে আমাদের এই দেশে। এবারে 2019-20 সালের বাজেটও তার ব্যতিক্রম হয়নি। জাতীয় সংসদে 13 জুন বাজেট উপস্থাপন করে সরকার, যা এখনও সংসদে পাশ করা হয়নি। কিন্তু এর আগেই যেসব জিনিসের দাম বাড়ানোর জন্য বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে 90% জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। গলে ভাগ আসল দিয়ে 8টা, এখন বেশি দিয়ে 10টা, তারপর অনার পেনশন 13টা, আগে আসল দিয়ে 12টা, তারপর নেবি আগে আসল 5টা, এখন 6টা, তারপর এক্সট্রা আগে আসল 5টা, এখন 6টা। এটা তো কোম্পানি বাড়াই কিনা হইনি পারে, কিন্তু যারা সিগারেট দেয় গাড়িওয়ালায় তার আর তো বাতিটিয়া লইয়ে অনেক রাইস কুকার, ব্লেন্ডার, বাইরের যাতে কিনা আইটেম আছে আর এগিয়ে বিভিন্ন ইলেকট্রিক হ্যান্ড মিক্সার দাম ধরনের এক ফ্রিজত 50টা, 61টা, 62টা জিনিসের দাম অনুপাতে বাজে। এই বিগত 2-3 দিন ধরে চাইনা প্রোডাক্ট যেমন বাইরের তো না আমদানি অনর কিছু প্রোডাক্টের দাম বাড়াই থাকে প্রতি পিসে 1-1.5, যেভাবে মনে করেন 1100-1200 কিনা, এবার এখন 1300 ধরে। ওই যেভাবে অনার সিগারেট বাজারে করে আগে অলরেডি সিগারেটের দাম বাড়িয়ে গেলে, এভাবে তারা যারা স্টক করে রেখে তারা কিছু বাড়ালো আর কি। বাইরের তো অন্য আছে, এভাবে বাড়ানো হলো, সরকারের ট্যাক্স বাড়ালে তারা কিছু মনে করেন হয়তো বাড়াইব, কিন্তু অলরেডি আগে আসছে দে মাল মাঝখানে আড়াই কি ফুরি, যারা বড় পাইকারা হল আছে তারা মাঝখানে ফায়দা লোটার আর কি। আমার চিনি বাজারের আগে 50 টাকা আসিল, বাজার ঘোষণার পরে এই 500 টাকা, কোম্পানি টানার বাড়াইলে হলে এখন আর তো বেচা পড়ে। আজকে বাজারের আগে বেরগে দুইটা দিবে ডাবল সানডে, আগে আসলে 250, এখন 275টা বেনিলে, আগে আসলে 210, এখন 215। মোবাইলের কোম্পানিগুলোর কথা কি বলবো, ওরা তো আর কি কখন ওরা আর কি সুযোগটা পায়, যে সুযোগ পাইলে ওরা বাড়াই দিবে। অলরেডি ওরা নিজেরাই বাড়তি নিচ্ছে আমাদের কাছে 26-27 টাকা করে অলরেডি এখন নিচ্ছেই, মানে নিবে কি, সরকার ঘোষণা দেওয়ার আগেই ওরা নিয়ে ফেলে, মানে সরকার ঘোষণা দেওয়ার আগে ব্যবসায়ীরা বাড়াই ফেলে। কেন সরকার তদারকি করে একদিন, ওই একদিন ঠিক থাকে, আর বাকি ছয় দিন যেই সেই, মানে যেই লাউ সেই কদু। তবে এবারের বাজেটে যেসব জিনিসের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে তার কোনো কিছুর দামই কমানো হয়নি। রুটির দাম আগের মতো আছে, আমার কোম্পানি যদি না কমায় আর কিভাবে কমাই, এখন সরকার হয়তো সব দেয় রুটি হয়তো কমিব তো কমিব, তো এখনও তো কোনো কোম্পানি ইয়া ন করে না কমাই। আর তো চিকিৎসার প্রয়োজনীয় নাইট্রোজেন অক্সিজেন ফুড়া করলে সালফ্যাক্স আছে, সালডুলিন রেসপিরেটর সলিউশন আছে, হিব্রেক্স রেসপিরেটর সলিউশন আছে, উইন্ডেল প্লাস আছে, এসমাসল রেসপিরেটর সলিউশন আছে, আরও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আছে। ইনো দাম বাজেটের ঘোষণা ওইবের পরে তো কমিবের কথা, এখনও পর্যন্ত আর এরকম কোনো কিছু নাও পাই এবং আর পুরাতন রেটেই বিক্রি করি। এবং বাজেটের আগে এগিয়ে ইতিমধ্যে বাড়ি গিয়ে, তার মধ্যে হলে C620 বাড়ি গিয়ে, অনর বাইজোনা 520 বহুল জনপ্রিয় ভাষার ওষুধিব বাড়ি গিয়ে, এবং জিন বাড়িবের সম্ভাবনা পাই এখন পর্যন্ত প্রচলিত প্রোডাক্ট সেগুলো, এবং শীঘ্রই বাড়িব, কোম্পানি তো বাড়ি ফেলি। কৃষিক্ষেত্রে আমরা বিক্রি করতেছি পাওয়ার টিলার, যেটা হাল চাষে ব্যবহৃত হয়, আর যেটা আপনার 4HP ইঞ্জিন, যে ইঞ্জিনটা পানি শেষ করার জন্য ব্যবহৃত হয়, আর যেখানে মনে করেন ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল পাওয়া যায় তখন আমরা ইলেকট্রিক মোটরগুলো সেল করি, যেটা সেচ কাজের জন্য ব্যবহার। আপাতত আমি যতটুকু দেখতেছি বাজেট ঘোষণার পর এখনও কিন্তু দাম কমে নেই, মানে স্থির আছে, যেটা আগে ছিল এখনও ওটা আছে। আর তো এখন ফায়ার এক্সটিংগুইশার আছে, বল আছে, জিবে এফও বল, তারপরে অনেক আছে যে অটো ফায়ার বল আছে, কোচ বক্স সেট, এইসব জিনিসের মধ্যে কোনো কিছু দাম কমবে না এখন পর্যন্ত? এখন পর্যন্ত না হবে, তবে ঘোষণায় যেভাবে অগ্নি নির্বাপক যন্ত্র যেভাবে তো বাজেট ঘোষণা হয়ে যেভাবে কমিব, এখন যেভাবে দাম কেন হবিব, যারা এখন নেক্সটলি ইম্পোর্ট করিব, এত সরকারের ট্যাক্স কমাইব, রেট কমাইব, এত আরা কম দামে আনি থাইজুম, কম দামে বেশি থাইজুম। দর্শক, প্রত্যেক বছর বাজেট ঘোষণার কেন্দ্র গড়িয়ে এনে আর বাংলাদেশের মধ্যে অস্থিরজ্ঞ পরিবেশও সৃষ্টি হয়। বাজেট ঘোষণা গরিবের আগতুন লই এনে দাম বাড়ি যায়, যেসব জিনিসও দাম বাড়িবের সম্ভাবনা তাইব, কিন্তু দাম হবিবের কোনো নাম নিয়োস নতাহে যেগিন সরকারে দাম হমায়। আর এলে কিছু বাস্তব চিত্র আজই অনারের সামনে তুলে ধরিবের চেষ্টা করছি, যেন আর দেখাই দেখি যেগিনো দাম বাড়িবের হতা আছে বলে হই এগিনোর দাম অলরেডি বাড়াই দিই, কিন্তু যেগিনো দাম হমিবের হতা আছে এগিনোর দাম কোনোমতে এক পয়সাও নহমে, ইয়েনিল দাঁড়ার বর্তমান সমাজের বাস্তব চিত্র। আর সচেতন মহল মনে করে দে যতন পর্যন্ত সরকার এইসব ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করত না, এতন পর্যন্ত এগিনোর কোনো সমাধান হইত না। আশরাফুল আলম আকাশ, C+ TV, চট্টগ্রাম।